মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে একটি মহৎ উদ্যোগ নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমরা দরিদ্র পরিবারগুলোকে একটু স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন এবং ছাগল বিতরণ অনুষ্ঠান শুরু করেছি ধারাবাহিক কার্যক্রমের আজকে আমাদের প্রথম পর্ব মানুষ মানুষের জন্য আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমি ইয়ামিন বিন ইমদাদ দুই সাল থেকে আমার নিজ ইনকামের বাৎসরিক সঞ্চয়ের কিছু জাকাতের অর্থ থেকে সামাজিক কিছু চ্যারিটি কাজ করে আসতেছিলাম এই কাজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমার অনেক দর্শক অনেক শুভাকাঙ্ক্ষী আমার সাথে আর্থিক সহযোগিতা দিয়ে আমার সাথে এই চ্যারিটি কাজে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে তো তাদের ইচ্ছার ভিত্তিতে তাদের কাছ থেকে কিছু আর্থিক সহায়তা নিয়ে আমি এই চ্যারিটি কাজগুলো করে আসতেছি এবং এর জবাবদিহিতা হিসাব সংরক্ষণ এবং স্বচ্ছতার জন্য বিন ইমদাদ ফাউন্ডেশন নামে আমার এবং আমার বাবার নামের সমন্বয়ে একটি চ্যারিটি ফাউন্ডেশন গঠন করি যে ফাউন্ডেশনে আমার প্রতি বছরের জাকাতের অর্থ জমা করি এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে দর্শক রয়েছে দেশ এবং প্রবাস থেকে তাদের অর্থ সেই ফাউন্ডেশনের তহবিলে জমা রাখা হয় এবং সেখান থেকে এই সামাজিক কার্যক্রমগুলো আমরা করে আসতেছি প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ বিতরণ শীতকালে শীতবস্ত্র বিতরণ এবং রমজানে ইফতার সামগ্রী বিতরণ এরকম কার্যক্রমগুলো আমরা করে আসতেছিলাম তো তারই ধারাবাহিকতায় আজ থেকে আমরা শুরু করতে চলেছি স্বাবলম্বী প্রকল্প আমরা লক্ষ্য করেছি যাদেরকে পাঁচশো এক হাজার টাকা সহযোগিতা করার মাধ্যমে হয়তো তাদের দু এক দিনের বাজার খাওয়া চলবে তবে তাদেরকে যদি আমরা একটা সেলাই মেশিন একটা গরু একটা ছাগল বা একটা ভ্যান একটা রিকশা এগুলো কিনে দিতে পারি তাহলে হয়তো তাদের ইনকামের একটা ব্যবস্থা হবে দীর্ঘমেয়াদি তারা কিছু একটা করে খাওয়ার একটা অবলম্বন পাবে সেই লক্ষ্যে আমরা এই স্বাবলম্বী প্রকল্প আজ থেকে চালু করেছি ধারাবাহিকভাবে এই কার্যক্রমগুলো আমাদের অব্যাহত থাকবে আমরা সেলাই মেশিন বিতরণ ছাগল বিতরণ গরু বিতরণ ভ্যান রিকশা বানিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমগুলো আমরা আগামী দিনগুলোতে আমরা করব। সেই লক্ষ্যে আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন দর্শক রয়েছেন আপনাদের কাছে বিনীত আবেদন করছি আপনারা চাইলে আমার সাথে অংশগ্রহণ করে আর্থিক সহায়তার মাধ্যমে এই সামাজিক চ্যারিটি কাজে দরিদ্র ফ্যামিলিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে আপনারা অংশগ্রহণ করতে পারেন আপনারা যদি আমার এই কাজের সাথে অংশগ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে থাকা জিরো ওয়ান এটি আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে আমার সাথে অংশগ্রহণ করতে পারেন অনেকেই আমাদের কাছে আবেদন করে থাকে তাদের আবেদনের ভিত্তিতে যাচাই বাচাই করে যারা পাওয়ার আসল হকদার তাদেরকে আমরা খুঁজে বের করে তাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ ভবিষ্যতে এই কার্যক্রমগুলো আমরা অব্যাহত রাখার চেষ্টা করব।